हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन शाहेली। आज हमें लो कैलोरी और डाइट फ्रेंडलि एक रेसिपी निये हाजिर होएछी, ओट्स बनाना पैनकेक। खूब चटजल्दी बनिए नेवा जाए और उपकरणों खूब सामान्य ही लागे। ताहले चलुन शुरू करी। तब शुरू करार आगे बंधुरा आमार चैनलटि सबसक्राइब कर नेबेन, साथे बेल आइकनटि प्रेस कर पाशे थाका अल बाटनेओ क्लिक कर देवें, जाते आमार चैनेले सब रेसिपि सबार आगे आपनार काछे पौंछे जाए। আমি এখানে দুটো ছোট সাইজের পাকা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ডার্ড সাইজের কলাও নিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এই দেখুন, করে নিলাম ম্যাশড। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকলেই ভালো হয়। আর এই রেসিপিতে টোটাল এক কাপ দুধ লাগবে, তো আমি এখন হাফ কাপ দিচ্ছি, পরে আরও হাফ কাপ দেবো। তো দুধটা ভালোমতো মিশে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ গুঁড়ো ওটস। তো এই ওটসটাকে আমি আগে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মধু। তো আপনারা এই জায়গায় গুড় অথবা চিনিও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 3-4 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স। আর আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়ো অথবা দারচিনির গুঁড়োও দিতে পারেন। আমি যে মাপগুলো বললাম সবটাই কিন্তু মেজারিং কাপে মাপা, তবে আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা নর্মাল চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন। শুধু দুধ আর ওটসটা কিন্তু সেম কাপ দিয়েই মাপবেন। এখন আমি এতে আরও হাফ কাপ দুধ মিশিয়ে নিলাম। তো টোটাল আমি এক কাপ দুধ দিলাম। পৌনে এক কাপ ওটসের সাথে এক কাপ দুধ দিলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন, ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন ওটসটাকে একটু নরম করবার জন্যে 15-20 মিনিট মতন ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে আমি কুচি করে রাখা ক্র্যানবেরি, কিশমিশ আর খেজুর এর সাথে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। সাথে দিয়ে দিলাম ঠিক 1 চিমটি পরিমাণ খাওয়ার সোডা। এখন আরও একবার এটাকে মিশিয়ে নেব। তো বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন আছে, খুব পাতলা কিন্তু হবে না এই ব্যাটারটা। তো আমাদের প্যানকেকের ব্যাটার একদম রেডি। এখন চলে যাচ্ছি ফ্রাই করার প্রসেসে। তো ফ্রাই করবার জন্যে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বাটার। তো যেহেতু এটা ডায়েট ফ্রি রেসিপি, তাই আমি খুব সামান্য পরিমাণেই বাটার দিলাম। আর 1/2 চা চামচ বাটার তো শিল্পা শেট্টিও খায়, তাই কোনো অসুবিধা নেই, কি বলেন? তো যাই হোক, আমি এখন প্যানকেকের ব্যাটারটা এইভাবে স্প্রেড করে দিলাম। তো এই দেখুন, খুব একটা পাতলা করব না, প্যানকেক তো ইন জেনারেলি একটু মোটাই হয়। এখন লো ফ্লেমে এটার একটা সাইড হওয়া অবধি ওয়েট করব। তো এই দেখুন, একটা সাইড হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দিলাম। তো লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এই পর্যায়ে কোনো ঢাকা দিয়ে রান্না করছি না। প্যানকেক কিন্তু ঢাকা না দিয়ে রান্না করলেই সবচেয়ে ভালো হয়। তো এই দেখুন, আমি তুলে নিলাম। তো এইভাবে আমি বাকি সব কটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি প্যানকেকগুলো সার্ভও করে দিয়েছি। এই পরিমাণ ব্যাটার দিয়ে কিন্তু আমার 5টা মিডিয়াম সাইজের প্যানকেক আর 1টা ছোট্ট প্যানকেক তৈরি হয়েছে। তো কোনো জিনিসই নষ্ট করবার নয়, তাই আমি এই ছোট প্যানকেকটাও সার্ভ করে দিলাম। এখন আমি ওপর দিয়ে খানিকটা মধু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে খানিকটা ক্র্যানবেরি আর কিশমিশও ওপর দিয়ে গার্নিশ করে দিলাম। আর যেহেতু ওটস বানানা প্যানকেক, তাই কলাটা তো ওপরে গার্নিশ করতে একটু লাগবেই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন রেসিপি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।